নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি সেরা 10 13 নভেম্বর রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন তার আগেই খাস কলকাতা থেকে উদ্ধার অস্ত্র শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আর সেখান থেকেই উদ্ধার করা হয় অস্ত্র তাতেই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার পুলিশের কাছে 13 নভেম্বর রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আমরা প্রত্যেকে জানি আর তার আগেই খাস কলকাতা থেকে উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে অস্ত্র শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় আর তারপরই পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স উদ্ধার করে বিপুল পরিমাণে অস্ত্র 13 তারিখের আগেই কলকাতার বুকে এরকম একটি ঘটনা বিপুল পরিমাণে অস্ত্র পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বাহিনী 13 নভেম্বরের আগেই কিন্তু এই অস্ত্র উদ্ধার করলো কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বাহিনী গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে আর তারপরে কিন্তু বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশ ইতিমধ্যে সেই খবর সামনে আসছে যে বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে বিশাল পরিমাণ অস্ত্র পেয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বাহিনী ইতিমধ্যেই কিন্তু সেই খবর সামনে এসেছে 13 নভেম্বর আমরা জানি রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে আর তার আগেই খাস কলকাতা থেকে উদ্ধার করা হলো অস্ত্র বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে খাস কলকাতায় অস্ত্রের কারবার আর সেই কারবার নিয়েই কিন্তু এবার কলকাতা পুলিশ তারা অভিযান চালালো বিহারের মুঙ্গের থেকে বিপুল অস্ত্র আনিয়েছিল ধৃত ব্যক্তি এমনই কিন্তু খবর আসছে মুম্বাইয়ের মুঙ্গের থেকে আনা হয়েছিল এই অস্ত্র আগেও ডাকাতির মামলায় জেল খেটেছে এই অভিযুক্ত এমনই কিন্তু জানা যাচ্ছে রাজাবাজারের ঠিকাদার শ্রমিকের কাজের আড়ালে অস্ত্র সরবরাহ করত তারা ইতিমধ্যেই কিন্তু অভিযুক্তকে আটক করেছে পুলিশ খাস কলকাতায় অস্ত্রের কারবার করত এমনই অভিযোগ সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার এ রাজ্যে নতুন কিছু নয় বেআইনি অস্ত্র নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রাজ্যের বিরোধী দলগুলির বিশেষ করে রাজ্যে প্রতিটি নির্বাচনের আগেই বিভিন্ন জেলা থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হয় এবারও রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ঠিক আগেই খাস কলকাতার বুক থেকে অস্ত্র উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহের বৈঠকখানা বাজারে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ আর তাতেই সাফল্য মেলে উদ্ধার হয় দুটি 7mm পিস্তল তিনটি সিঙ্গেল শাটার সহ 90 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এই ঘটনায় মোহাম্মদ ইসরায়েল খান নামে 53 বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে ধৃত ইসরায়েল খান ঝাড়খণ্ডের বাসিন্দা বিহারের মুঙ্গের থেকে অস্ত্র আনা হয়েছিল পাচারের উদ্দেশ্যে এই অস্ত্রগুলি আনা হয়েছিল বলে অনুমান পুলিশের অস্ত্রগুলি কোথায় পাঠানো হতো অস্ত্র পাচারের সঙ্গে কারা যুক্ত সমস্ত প্রশ্নের উত্তর পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ কলকাতা টিভি সেরা দশে এখন সময় একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন উত্তরাখণ্ডের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্য মৃত্য বন্ধুদের সঙ্গে আলমোড়া বেড়াতে গিয়েছিলেন হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ কিভাবে মৃত্যু তদন্তে পুলিশ ক্ষতবিক্ষত দেহ যাদবপুরের অধ্যাপকের রহস্য মৃত্যু খুন নাকি আত্মহত্যা দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৈনাক পাল লালকুয়ায় একটি হোটেলে উঠেছিলেন তিনি শুক্রবার কলকাতা ফেরার কথা ছিল তবে হোটেলের দরজা ভেঙে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ গলাকাটা ক্ষতবিক্ষত হাত মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা আত্মহত্যা নাকি খুন তা নিয়ে উঠছে প্রশ্ন তদন্তে নেমেছে উত্তরাখণ্ড পুলিশ যাদবপুরের অধ্যাপকের রহস্য মৃত্যু মৃত অধ্যাপকের নাম মৈনাক পাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক বরানগরের বাসিন্দা মৈনাক পাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন 2022 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু সূত্রের খবর মৈনাক ছিলেন পাহাড়প্রেমী তাই ছুটি পেলেই তার পছন্দের গন্তব্য ছিল পাহাড় তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মীরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উত্তরাখণ্ডে গিয়ে আত্মহত্যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য কলকাতা টিভি
আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর তিন মাস কেটে গিয়েছে। 9 আগস্ট আরজিকরের চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয় চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ। ইতিমধ্যেই মামলার প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই, এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। আরজিকর খুন ও ধর্ষণ মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে সিবিআই। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট ফাইল করতে চলেছে সিবিআই। সোমবার সিবিআই শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করবে বলে সূত্রের খবর। প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সরকারি কর্মী হিসেবে আইন অমান্য, অপরাধমূলক ষড়যন্ত্র, অভিযুক্তকে আড়াল করার জন্য তথ্য প্রমাণ লোপাটির ধারার কথা উল্লেখ থাকবে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের ধারার উল্লেখ থাকবে চার্জশিটে, খবর সিবিআই সূত্রে। জানা গিয়েছে চার্জশিটে আরো বিস্ফোরক তথ্যের উল্লেখ থাকতে পারে। ঘটনার দিন সেমিনার হলে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় মুছে ফেলার ডিজিটাল নথির অধিকাংশই পুনরুদ্ধার করেছে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব। সেই তথ্যই এবার সিবিআই এর হাতে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং চালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে যে চার্জশিট তৈরি হচ্ছে সেখানে এই সব তথ্যের উল্লেখ থাকবে। জানা গিয়েছে সন্দীপ এবং অভিজিতের ফোনের কল রেকর্ড, ভিডিও কল, ভিডিও এবং একাধিক ছবি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনের রেকর্ড ফরেন্সিক ল্যাবে পুনরুদ্ধার করা গিয়েছে। কলকাতা টিভি। অপারেশন সূর্যোদয়ের বর্ষপূর্তি, নন্দীগ্রামের শহীদ স্মরণ সভা, শুভেন্দুর সাথে এক মঞ্চে দেখা গেল না বিজেপি নেতা তথা তৎকালীন ভূমি আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস দাস, অশোক করণকে ডাক পাননি তাই জাননি জানিয়েছেন দেবাশিস। খুনিদের নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন শুভেন্দু, তাই নিজের দলের লোকেরা জাননি, বোমা ফাটালেন শেখ সুফিয়ান। নন্দীগ্রামে শহীদ স্মরণ, শুভেন্দুর সভা নিয়ে বিতর্ক, সভায় থাকলেন না আন্দোলনের পুরোধারাই, উঠল আমন্ত্রণ না পাওয়ার দাবি। 10ই নভেম্বর অপারেশন সূর্যোদয়ের বর্ষপূর্তি নন্দীগ্রামে। 2021 সালের পর থেকেই তৃণমূল বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহীদ স্মরণ ঘিরে থাকে রাজনৈতিক উত্তেজনা। তবে এবারের জল্পনা বিজেপির অন্দরেই। বিজেপির মঞ্চে দেখাই যায়নি তৎকালীন ভূমিরক্ষা আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস দাস, অশোক করণকে। আলাদা সভা করতে দেখা গেল তাদের। ঘটনার তীব্র সমালোচনা করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। খুনিদের নিয়ে সভা করায় আলাদা সভা করেছেন দেবাশিসরা, দাবি সুফিয়ানের। বিজেপির তরফে ডাক পাননি তাই জাননি, কৈফিয়ত দেবাশিসের। যদিও তৃণমূলের কটাক্ষকে পাল্টা আক্রমণ করেছেন দেবাশিস। এদিকে তৃণমূলের তরফে কোনো শীর্ষস্থানীয় নেতাকে এদিন নন্দীগ্রামে দেখা যায়নি। শুভেন্দুর কটাক্ষ নির্বাচন নেই তাই তৃণমূলের নেতাদের দেখা মেলেনি। রাজনৈতিক ফায়দা লোটেন শুভেন্দু, তৃণমূলের নির্বাচনের প্রয়োজন হয় না, পাল্টা দাবি শেখ সুফিয়ানের। একসময় তৃণমূলের হাত থেকে শহীদ স্মরণের রাশ নিজের হাতে নিতে চেয়েছিলেন শুভেন্দু। দলের মধ্যে সেই অনুষ্ঠান নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় কিছুটা হলেও নন্দীগ্রামের নিজের গড়েই প্রশ্নের মুখে পড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। ফের প্রকাশ্যে কেষ্ট কাজল দ্বন্দ্ব, 16ই নভেম্বর বীরভূমের কোর কমিটির বৈঠক, তার আগেই ফুটবল টুর্নামেন্টে কাজল শেখকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ। অনুব্রত মণ্ডলকে আমন্ত্রণ জানানো হলেও বাদ দেওয়া হয় কাজলকে, প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী গোন্দল। কাটমানি নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির। কোর কমিটির বৈঠকের আগে ফের প্রকাশ্যে কেষ্ট কাজল দ্বন্দ্ব। তৃণমূলের জেলা শিক্ষক সংগঠনের তরফে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অনুব্রত মণ্ডলকে প্রধান অতিথি করা হলেও কাজল শেখকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ। মন্ত্রী, জেলাশাসক, বিধায়কদের নাম কার্ডে ছাপানো হলেও ব্রাত্য সভাধিপতি, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন কাজল শেখ। জেলা সভাধিপতি হিসেবে আমন্ত্রণ জানানো উচিত ছিল, দাবি কাজলের। ওল্ড ইজ গোল্ড যে একটা সংগঠন বা ক্লাব আছে, এর আগে কোনো নাম শুনিনি, এই প্রথম শুনলাম। যাই হোক, খেলাধুলা নিয়ে চর্চা হচ্ছে, খুব ভালো বিষয়। এখানে আমি গতকালকে পেয়েছি ওই লিস্টটা, এখানে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নামও আছে এবং কিছু আমাদের জেলার শীর্ষস্থানে যারা নেতা আছে তাদের নামও আছে, কোর কমিটির সদস্যের নাম আছে, কিছু সদস্যের নাম আছে, কিছু সদস্যের নাম নেই। কেন নাম দেয়নি সে তাদের বিচার্য বিষয়, সে বিষয়ে মন্তব্য করব না। তবে নাম দেওয়া উচিত ছিল, কারণ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেখানে খেলাধুলা অনুষ্ঠিত হয় সেখানে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে আমার কমসে আমন্ত্রণ থাকে এবং সব জায়গাতেই আমি যাই। ওল্ড ইজ গোল্ড নামের এক ক্লাবের পক্ষ থেকে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুব্রত মণ্ডলের পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক বিকাশ রায় চৌধুরী, কোর কমিটির নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূমের জেলা শাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সহ একাধিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। অথচ আমন্ত্রণ জানানো হয়নি কাজল শেখকে, যদিও বীরভূম তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি প্রলয় নায়কের দাবি, দলমত নির্বিশেষেই অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে, এখানে রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণ নেই। এখানে কোনো পার্টির এই ওল্ড ইজ গোল্ড, আমরা একটা টুর্নামেন্ট করছি, সেখানে আমরা প্রাক্তন দিনের যারা প্লেয়ার তারা এখানে সমস্ত, এখানে কোনো দলমত নির্বিশেষে আমাদের এই টিমটা হয়েছে এবং এখানে সবাইকে আমরা যাকে যাকে আমরা অ্যাভেলেবেল পেয়েছি নিমন্ত্রণ করেছি। এরকমভাবে কোনো পার্টির নেতৃত্ব বা কোনো দলের ইয়েতে আমরা কিন্তু ব্যানারে এই টুর্নামেন্টটা করছি না। ওল্ড ইজ গোল্ড, আমরা যারা পুরোনো দিনের যারা প্লেয়ার তাদের নিয়ে একটা টিম এবং এই টিম আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা খেলি। তৃণমূলের গৃহযুদ্ধ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, তৃণমূলের কোন গোষ্ঠী ক্ষমতায় থাকবে, কে লুটের টাকা বেশি ভাগ পাবে, তা নিয়েই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন, এই ফুটবল খেলায় আমন্ত্রণ হোক, কাকে করা হয়েছে কাকে করা হয়নি সেটা তো উদ্যোক্তা সংস্থার ব্যাপার, তবে এটা নিশ্চিত ভাবে এই যে রাজনৈতিক টানাপোড়ান তৃণমূলের অন্দরে চলছে সেটা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে তাসের মতো ভেঙে পড়বে তারই একটা লক্ষণ। এই রাজনৈতিক কাদাছেড়া ছিল এই কারণেই চলছে এখন তৃণমূল কংগ্রেস মাল তোলার ব্যাপার আছে, এখানে কে কত টাকা কাটমানি কিভাবে তুলছে কিভাবে তুলবে এটা নিয়ে ব্যাপার। প্রলয় নায়ক অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত, সেই কারণেই বোলপুরি হোক কিংবা সিউড়ি, খেলার কোন কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয় না কাজল শেখকে, এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহল। মনা বীরবংশী রিপোর্ট, কলকাতা টিভি। তৃণমূলেই ছিলেন জন বার্লা। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের বক্তব্যে নতুন করে রাজনৈতিক মহলে চাপানোতর। জন বার্লার দল বদলের জল্পনা যখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, ঠিক তখনই চাঞ্চল্যকর দাবি গৌতম দেবের। ১৩ নভেম্বর মাদারিহাট বিধানসভায় উপনির্বাচন, তার আগে জন বার্লার ফুল বদল নিয়ে জল্পনা তুঙ্গে, এই আবহেই গৌতম দেবের বক্তব্য সেই জল্পনা আরো কিছুটা উস্কে দিল। কয়েকদিন আগেই প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার সঙ্গে দেখা করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক ও তৃণমূলের জেলার মুখপাত্র দুলাল দেবনাথ। এরপর থেকেই রাজনৈতিক মহলে চাপানোতর বাড়তে থাকে। সব মহলে প্রশ্ন ওঠে, তবে কি বিধানসভা উপনির্বাচনের আগেই পদ্ম ছেড়ে ঘাসফুলের হাত ধরতে চলেছেন জন বার্লা? এদিকে ভোট এগিয়ে এলেও বিজেপির প্রচারে সেই অর্থে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে তৃণমূল প্রার্থীর সঙ্গে বেশ খোশ মেজাজেই দেখা যায় আলিপুরদুয়ারে প্রাক্তন সাংসদকে। জন বার্লার দলবদলের জল্পনা যখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, ঠিক তখনই চাঞ্চল্যকর দাবি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। তো তৃণমূলে ছিল, যেদিন জয়েন করেছিল আমি ছিলাম কলকাতায়, অনেক পুরনো এবং অভিজ্ঞ এবং এই আদিবাসী জনজাতি গোষ্ঠীর একজন স্বাভাবিক কিছু নেতা থাকে, জন তার মধ্যে একজন, আমাদের দীর্ঘদিনে পরিচিত ও বোঝে যে কার হাত ধরে রাজ্যের উন্নয়ন হওয়া দরকার, সেটা সেই ভাবনা চিন্তা ফলশ্রুতি যদি সে কাজের ক্ষেত্রে তার প্রতিফলিত হয় সেটা ভালো হবে, মঙ্গল হবে। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পর হয়ে বানারহাট ব্লকের বাঙ্কুবাজার এলাকায় প্রচারে এসে এমন মন্তব্য করেন গৌতম দেব। যদিও গৌতম দেবের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গৌতম দেব কি বললো না বললো এটা বিজেপির কোনো যায় আসে না। প্রথম কথা, গৌতম দেব আগে ডাকগ্রাম ফুলবাড়ি সামলাক, তারপরে এসে সাকুবাজারে গোয়ান দেখুন। ডাকগ্রাম ফুলবাড়িতে গোহারায় আসছে, এখনও হরিণার মানুষ আর দেখতে পারে না, তার জন্য এখন নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য সাকুবাজারে আসছে। গৌতম দেব ঘুরুক আর যেই ঘুরুক, সাকুয়াজরা শুধু না, মাদারিহাটের বিধানসভা নির্বাচনে বাই ইলেকশনে বিজেপি জিতবে এবং সাকুয়াজরা ভালো লিড হবে বিজেপি। যতই উপনির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই জোর বাড়ছে শাসক দলের প্রচারে। তৃণমূল প্রার্থীর হয়ে বানারহাট ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার করেন গৌতম দেব ও ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন, জেলা সংখ্যালঘু সেলের নেতা মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃত্বরা। সেরকমই এক সভা থেকে জন বার্লাকে নিয়ে এই দাবি করেন গৌতম দেব। তার বক্তব্যকে কেন্দ্র করে জন বার্লার দলবদল নিয়ে জল্পনা আরও বাড়ল। কলকাতা টিভি। সরকারকে ভুল বুঝিয়ে অতিরিক্ত জমি বিক্রির অভিযোগ, অভিযোগ মুর্শিদাবাদের এক মহিলার বিরুদ্ধে। জেলার ভূমি সংস্কার দপ্তর থেকে ওই মহিলার কাছে চিঠি, অতিরিক্ত জমি রাজ্য সরকারকে ফেরত দিতে বলা হয়েছে। সরকারের এই আচরণে ক্ষুব্ধ মুর্শিদাবাদের মহিলা আইনজীবী মারফত
পাল্টা সরকারকে চিঠি ওই মহিলার। অভিযোগ মুর্শিদাবাদের এক মহিলার বিরুদ্ধে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। পীযূষ, কি অভিযোগ উঠছে? কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের প্রকল্পের জন্য রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে একটি জমি অধিগ্রহণের করা হয় এবং সেই অধিগ্রহণের মুর্শিদাবাদের জমি অধিগ্রহণ করতে গিয়ে একজন নিরক্ষর মহিলার কাছ থেকে সেই জমি নেয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। পরবর্তীকালে সেই তার জন্য তার যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের অর্থ তিনি পান। হঠাৎই তার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে একটি চিঠি তার পরিবারকে তাকে দেওয়া হয়েছে। সেই চিঠিতে উল্লেখ রয়েছে যে ওই মহিলা ভুল বুঝিয়ে ভূমি রাজস্ব ভূমি জমি ও ভূমি সংস্কার দপ্তরেকে ভুল বুঝিয়ে সেই জমি এক বছর আগে দিয়েছিলেন। অবিলম্বে তাকে সেই জমি ক্ষতিপূরণের অর্থ ফেরত দিতে হবে এবং না এবং তার জমি রাজ্য সরকার রাজ্য প্রশাসন ফেরত তাকে ফেরত দিয়ে দেবে, এমনটাই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে হতবাক হন ওই পরিবার, ওই মহিলার পরিবার এবং তার আইনজীবী সেই ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরেরকে একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে ভূমি সংস্কার যে আইন রয়েছে সেই আইনে এই ধরনের কোনো জমি ফেরতের প্রভিশন নেই। এছাড়াও যখন জমি অধিগ্রহণ করা হয় সেই জমিটিকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করে তবেই সেই জমি অধিগ্রহণ করা হয়। এই মুহূর্তে এই অর্থ ফেরানোর কোনো প্রশ্নই ওঠে না। অবিলম্বে ওই দপ্তর যদি সেই চিঠি প্রত্যাহার না করে 7 দিনের মধ্যে এবং তার প্রক্ষিতে যদি চিঠি দিয়ে সেই প্রত্যাহারের সেই চিঠি যদি না তারা দেন তাহলে তারা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বলে সেই নোটিশ দিয়ে চিঠি দিয়েছেন ওই নিরক্ষর মহিলার আইনজীবী। ধন্যবাদ তোমায়, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। 2013 জমি অধিগ্রহণ আইন চলে এসেছে, পশ্চিমবঙ্গ সরকার সেই আইন মেনে জমি অধিগ্রহণ করে না। তাদের 2016 সালে একটা পলিসি আছে, সেই পলিসি অনুযায়ী ডাইরেক্ট পারচেজ করে, জেলা পরিষদের নামে দলিল রেজিস্ট্রেশন হয় এবং সেই জমিটা যদি এই ক্ষেত্রে যেহেতু বিএসএফের রিকোয়ারমেন্ট ছিল ফর ইন্দো বাংলাদেশ বর্ডার ফেন্সিং লালগোলা ব্লক মুর্শিদাবাদে, সেই জন্য তারা জমি অধিগ্রহণ করেছিল। মোট 56% জমি অধিগ্রহণ করার পর দলিল হয়ে যাওয়ার 1 বছর পর রাজ্য সরকার এবং তথা মুর্শিদাবাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস তারা রিয়েলাইজ করে যে তাদের এতটা জমি লাগবে না। যে অশিক্ষিত সে নিজের সিগনেচারটুকু করতে পারে না, তার উপর দাবি করা হচ্ছে যে সে ভুল বুঝিয়ে সরকারকে এই জমিটা বেঁচে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা আইনি নোটিস করেছি, 7 দিন রাজ্য সরকারকে এবং তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মুর্শিদাবাদকে আমরা সময় দিয়েছি। তারা যদি সেটা উইথড্র না করে তাহলে কিন্তু আমরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে বাধ্য। বাদা কদমতলা ঘাট থেকে উদ্ধার ব্যক্তির দেহ, ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। গঙ্গায় দেহ দেখতে পায় টহলদারি পুলিশ। বাজা কদমতলায় ঘাট থেকে উদ্ধার করা হয়েছে এক দেহ। একটি দেহ উদ্ধার করা হলো পুলিশের তরফে, তবে এখনো পর্যন্ত নাম পরিচয় কিছুই জানা যায়নি। গঙ্গায় দেহ দেখতে পায় টহলদারি পুলিশ আর তারপরে উদ্ধার করা হয় দেহটি, তবে এখনো পর্যন্ত এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। বিহারে মর্মান্তিক দুর্ঘটনা, ইঞ্জিন ও বগির মাঝে আটকে মৃত্যু রেলকর্মীর। বিহারের বেগুইসরাইয়ের বারায়ুনি স্টেশনের ঘটনায় চাঞ্চল্য। ট্রেনের কাপলিং খুলতে গিয়ে প্রাণ হারান অমর কুমার রাও। অমরের মৃত্যুর জন্য 2 সহকর্মীর ভুল বোঝাবুঝি দায়ী। রিপোর্ট প্রাথমিক তদন্তে। বিহারে মর্মান্তিক দুর্ঘটনা, ইঞ্জিন বগির মাঝে আটকে মৃত্যু। বিহারে ইঞ্জিন ও বগির মাঝে আটকে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হয় রেলকর্মী অমর কুমার রাওয়ের। বিহারের বেগুসরাইয়ের বারাউনি স্টেশনের ঘটনায় চাঞ্চল্য। ট্রেনের কাপলিং খুলতে গিয়ে মৃত্যু হয়েছে ওই রেলকর্মীর বলে জানা গেছে। রেলের পয়েন্টম্যান হিসেবে কাজ করতেন অমর। আর 5টা দিনের মতো শনিবারও বারাউনি স্টেশনে লখনৌ বারাউনি এক্সপ্রেস পৌঁছতেই অমরের দায়িত্ব পড়ে এক্সপ্রেস থেকে ইঞ্জিনকে আলাদা করার। আর সেই কারণেই রেল লাইনে নেমে ইঞ্জিন এবং বগির মাঝের কাপলিং খোলার কাজ করছিলেন তিনি। আচমকাই ইঞ্জিনটি পিছনের দিকে সরে আসে, সেই সময় ইঞ্জিন ও বগির মাঝখান থেকে বের হতে পারেননি অমর। তার চিৎকার শুনে আশেপাশের রেলকর্মীরা ছুটে এসে লোকো পাইলটকে ডাকতে গেলে দেখা যায় চালক নেমে গেছেন।
চালককে ডেকে এনে বগি সরাতে বেশ কিছুটা দেরি হয়ে যায়। অমরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তদন্তকারীদের রিপোর্টে জানা গেছে, দুই সহকর্মীর ভুল বোঝাবুঝির কারণে প্রাণ হারাতে হয় তৃতীয় জনকে। চালক এবং দ্বিতীয় পয়েন্টম্যানের ভুল বোঝাবুঝি অমরের মৃত্যুর জন্য দায়ী বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত রেলের পক্ষ থেকে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। রেলের তরফে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা টিভি। প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়ে রাজ্যকে বারবার তোপ দেগেছে কেন্দ্র। আবাসের টাকা নয় ছয়ের অভিযোগ তুলে রাজ্যের বরাদ্দ বন্ধ করেছে। এবার আবাসের কাটমানির গুরুতর অভিযোগ উত্তরপ্রদেশে, কিন্তু গুরুতর অভিযোগ সত্ত্বেও ডবল ইঞ্জিন সরকারে বন্ধ হয়নি বরাদ্দ অর্থ, যা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে রাজনৈতিক মহলে। এবার যোগীরাজ্যে বেরিয়ে এলো বিস্ফোরক অভিযোগ, আবাস নিয়ে বিস্ফোরক অভিযোগ এক মহিলার। আবাসের টাকা পেতে প্রধানকে দিতে হয় 35,000 টাকা। পয়সা সব রাহে তো প্রধান লিহে লাই লিহিন, সব ঘুষ ফুস খাই লিহিন, পরমেশ্বর মিত্র সব তো কাহে সে নে বনে ত্রিপাল ডারে পরে হন, লড়কা বচ্চন কাহে ওয়াস করে বরাও মই হ্যাঁ পড়ে হন ত্রিপাল লিহে ঝিড় ঝাপটে লিহিন সব পয়সা প্রধান লোক মিত্র পরমেশ্বর সব তো কাহাঁ সে লাই पैसा उनको 32,000 रुपया प्रधान को दिया, 3,000 रुपये परमेश्वर मित्र लिहिन। বিজেপি নেতা নেত্রীদের একাংশ বারবার বাংলার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে। আবাস দুর্নীতির অভিযোগে জেরে কেন্দ্রীয় সরকার বাংলায় বরাদ্দ বন্ধ করেছে। বাংলায় আবাসের অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাপকদের তালিকা সংশোধন করে নতুন তালিকা পাঠানো হয় নবান্নের তরফে, কিন্তু তারপরেও কেন্দ্র থেকে মেলেনি আবাসের টাকা। বাধ্য হয়ে রাজ্যের তহবিল থেকেই টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যে আবাস দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আবাস যোজনায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়েছিল সিএজি রিপোর্টে। 100 দিনের কাজের ক্ষেত্রে উত্তর প্রদেশের কোন বকেয়া বন্ধ করা হয় না, আমাদের রাজ্যের বন্ধ করে সেখানেও দুর্নীতি, এখানে দুর্নীতি। বিজেপি আর তৃণমূল দুটো সরকারের মধ্যে তফাৎ আছে নাকি? একই তো ব্যাপার। সুতরাং দুটোর সঙ্গে দুটো তুলনা টানবেন না, চালুনি ঝুঁচের বিচার করতে পারে না। দুর্নীতির তদন্ত করতে এসে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বাংলায় ছোটখাটো দু একটি ত্রুটি ছাড়া কিছুই খুঁজে পায়নি। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যের অভিযোগ প্রকাশ্যে এলেও কোনো পদক্ষেপ করা হয়নি। কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকারের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়েছিল বিরোধীরা। তাকে কি মান্যতা দিল যোগীরাজ্যের এই ঘটনা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কলকাতা টিভি। আর এই মুহূর্তে নজর রাখবো বাজা কদমতলা ঘাটের দিকে, সেখানে কিন্তু গঙ্গা আরতি চলছে। প্রচুর মানুষ তারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বাজা কদমতলা ঘাটে, গঙ্গা আরতি দেখছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পিডিএম ইন্টারন্যাশনালের সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।